যে মসজিদ আকসা এবং তার চারপাশ, আল আরদুল মুকাদ্দাসা, এটা আল্লাহ কোথায় বললেন? ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান, আমি ইব্রাহিমকে এবং লুতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে, আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, লুত আলাইহি সালাতু ওয়াসসালাম এবং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে এমন মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার, বারাকনা ফিহা লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। লুত আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিভাবে আশ্রয় দিলেন? তার শহর ডেড সি কে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী, উল্টিয়ে দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, যারা মুমিন ছিল তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই মুমিন সহ, লুত আলাইহিস সালাম সহ, তারা ওই ধ্বংস শহর থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটাই আজকের জেরুজালেম, সেটাই আজকের মসজিদ আকসা, সেটাই বাইতুল মুকাদ্দাস। আর ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম পিতার অত্যাচারে ইরাকের ব্যাবিলন শহর থেকে পালিয়ে গিয়ে যেখানে হিজরত করেছিলেন, দারুল হিজরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা, আল মদিনা আল মুনাওয়ারা। কিন্তু তার আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা কি? তার আদি পিতা ইব্রাহিম ইরাক থেকে কোথায় হিজরত করেছিলেন? আল্লাহ বলছেন অনাজ্জাইনাহু, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, সে হিজরত করে এসেছে জেরুজালেমে, মসজিদ আকসাই, বাইতুল মুকাদ্দাসে। এবং আল্লাহর নবীও আদেশ দিয়েছেন শেষ যুগে সত্য হক যেখানে যেখানে পাওয়া যাবে, তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, শাম বা সিরিয়ায়। চিরদিন একদল মানুষ হকের উপর কায়েম থাকবে, এই মর্মে যে হাদিসগুলো আছে সে হাদিসগুলোর ব্যাখ্যায় বলা আছে যে ওই হকের উপর কায়েম থাকা দলের একটা অন্যতম জায়গা হবে শাম, দারুল হিজরা লি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে হিজরত করেছিলেন সেই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। আর এই মাটিকে আল্লাহ কোরআনে আল আরদুল মুকাদ্দাসা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে, কি বলেছেন? ইয়া কওমি দখুলুল আরদুল মুকাদ্দাসা, হে আমার জাতি, তোমরা প্রবেশ করো ওই শহরে যেই শহর পবিত্র, যেই শহরকে আল্লাহ তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন, সেই জেরুজালেম পবিত্র শহরে তোমরা প্রবেশ করো। এগুলো সব কোরআনের আয়াত বললাম চার থেকে পাঁচটি, যার সবগুলোই মসজিদ আকসা, জেরুজালেমকে কেন্দ্র করে এবং সেগুলোর পবিত্রতা, সম্মান এবং মর্যাদার প্রমাণ বহন করে। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানলাম মসজিদ আকসার নাম কিভাবে মসজিদ আকসা হলো, এর দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে আরদে মুকাদ্দাসা। মসজিদ আকসার সাথে মুসলমানদের সম্পর্ক কি? মসজিদ আকসার সাথে মুসলমানদের সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে তাহভিলুল কিবলা, কিবলার ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলা সামা, কিবলা পরিবর্তনের ঘটনায় ঐতিহাসিকগণ লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে ইদাম লিখেছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন সালাত ফরজ করেন মিরাজের রাতে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন সালাত আদায় করা শুরু করেন, তখন তিনি মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করতেন এবং কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে সামনে কাবাও পড়বে, সামনে মসজিদ আকসাও পড়বে। এটা অস্বাভাবিক কিছু না, আমার সামনে একটা ঘর আছে, এই ঘরকে সামনে রেখে আমি কাবাকে সামনে রাখতে চাই, কঠিন কিছু না। ঘরের আমি ওই পাশে দাঁড়াবো যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে হবে, ঘরও সামনে হবে।
তো আল্লাহর নবী এখন মক্কায় আছেন, কাবায় আছেন, উনি সালাত আদায় করবেন মসজিদ আকসামুখী হয়ে। তাহলে উনি কাবার এমন পার্শ্বে দাঁড়াতেন যেই পার্শ্বে দাঁড়ালে কাবাও সামনে মসজিদ আকসাও সামনে। কথা কি আমার বুঝতে পারছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেননি, এই জন্য তার অন্তরে কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো দুঃখ ছিল না। একই সাথে দুই মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করতে পারছি, কাবা ঘরের এমন পার্শ্বে দাঁড়াচ্ছি যেখান থেকে মসজিদে আকসার দিকে মুখ করলে আমার সামনে কাবা, তারপরে মসজিদে আকসা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো ব্যথা অনুভব করতেন না, কিন্তু ব্যথা অনুভব করা শুরু করলেন কখন? যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ওনার জন্য বিপদ হলো দুটা, সামনে কাবা নাই আর কাবার দিকে মুখ করে সালাত আদায়ের সুযোগও নাই, কেননা সালাত আদায়ের আদেশ আছে মসজিদে আকসা মুখিয়ে, সালাত আদায়ের আদেশ। তো মদিনা থেকে উনি একসাথে কখনই পারবেন না ভৌগোলিক কারণে, যে উনি মসজিদে আকসা মুখি হলে কাবাকে সামনে রাখা সম্ভব নয়। তাহলে একে তো সামনে কাবা নাই, কাবা থেকে বিচ্ছিন্নতার ব্যথা, আর দ্বিতীয়ত কাবাকে যে স্মরণ করবেন, কাবার দিকে যে মুখ করে সালাত আদায় করবেন সেটাও নাই। আল্লাহর বিধান অনুযায়ী আদেশ আছে মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করার। এই কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন 17 মাস মদিনা মুনাওয়ারায়। 17 মাস পর আল্লাহর আয়াত নাজিল হয় যে আপনি এখন মুখ ফিরিয়ে নিন মসজিদ আকসার দিকে। মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে না, মসজিদে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নিন। তো কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নেওয়ার এই আদেশ আমাদের কাছে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সালাতের সাথে কানেক্টেড হলেও এর কিছু পলিটিক্যাল ভিউ আছে, পলিটিক্যাল অ্যানালাইসিস আছে, রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ আছে এই আদেশের সাথে। সেই রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ হচ্ছে, মক্কায় কোরাইশরা ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমন বসবাস করত না, মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল, শুধু ইহুদি গোত্রের বসবাস ছিল 3-3টা, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, 3-3টা ইহুদি গোত্র মদিনায় বসবাস করত। এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আকসা। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে প্রকারান্তরে, বাহ্যিকভাবে না, প্রকারান্তরে এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের অন্তরকে নরম করার জন্য, তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, ইসলামকে তাদের কাছে একটি আসমানি দিন হিসেবে পেশের গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য, যে ঠিক আছে তোমাদের দাবি অনুযায়ী সব নবী জেরুজালেমে এসেছেন অথবা জেরুজালেমের সাথে কানেক্টেড থেকেছেন, তোমাদের দাবি অনুযায়ী আরবে বানু ইসমাইলে কোনো নবী আসার কথা নয়, আরবেও যদি নবী আসে তো বানু ইসরাইলে আসবে, এই জন্য আরব বিশ্বে কোথাও কোনোদিন ইহুদিদের বসবাস ছিল না, মদিনাতে এই 3টা ইহুদি গোত্র এসেছিল এই আশায় যে তাদের মধ্যে যদি আল্লাহ শেষ নবী পাঠায়, কেননা তারা জানতো শেষ নবী আরবে আসবে, কিন্তু শেষ নবী যে বানু ইসমাইলের বংশে হবেন, ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের বংশে হবেন এটা তারা কল্পনা করেনি। তারা অপেক্ষা করছিল বানু ইসরাইল থেকেই নবী আসবেন। তো এটার পলিটিক্যাল ভিউ কি? আল্লাহ 17 মাস যাবৎ এই সমস্ত মদিনায় বসবাস করা ইহুদি, মদিনায় বসবাস করা খ্রিস্টানদেরকে একটা চান্স দিলেন তাদের অন্তরকে নরম করার জন্য, তাদের কাছে ইসলামকে একটি আসমানি দিন হিসেবে, ইসলামের সম্পর্কও যে ওই সমস্ত আসমানি দিন যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এসেছে, এটাও যে ওই আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি দিন, ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যেমন আগের নবীরা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। এইগুলো যে একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে এটা তুলে ধরার জন্য এটা খুবই জরুরি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করবেন। ১৭ মাস পর যখন কাবার দিকে মুখ ফিরানোর আদেশ দেওয়া হলো, তখন তার মানে ইহুদি খ্রিস্টানদের সাথে ইসলামের পলিটিক্যাল যে একটা এলাই, রাজনৈতিক একটা জোট তাদের সাথে তৈরি করা বা তাদের অন্তরকে নরম করা ওই দিন শেষ হয়ে যায়, ওই যুগ শেষ হয়ে যায়, যে এখন আর তোমাদের খাওয়া নাই, এখন স্বাধীন সত্তা হিসেবে দীনে ইসলাম আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় ইদহের আলা জামিউল আদিয়ান সকল দিনের উপর বিজয় লাভ করবে, আর ওই বিজয় লাভের আলামত হিসেবে মসজিদ আকসা একদিন মুসলমানদের হবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, পরিকল্পনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ১৭ মাস মসজিদ আকসার দিকে কিবলা রাখার মাধ্যমে মুসলমানদের অন্তরে মসজিদ আকসার প্রতি ভালোবাসা দিয়ে দেওয়া। মুসলমানেরা তো আর এই জিনিসটা এখন উঠিয়ে ফেলতে পারবে না, বাদও দিতে পারবে না যে তাদের প্রথম কিবলা কোথায় ছিল। কথা বলেন, আমাদের প্রথম কিবলা কোথায় ছিল? মসজিদ আকসা। আমরা প্রথম সালাত আদায় করেছি, আমার নবী প্রথম সালাত আদায় করেছে, আমার নবীর নির্মিত প্রথম মসজিদ কোন মসজিদের দিকে তৈরি করে বানানো হয়েছিল? মসজিদ আকসা। এই ইতিহাস আমরা মুছেও ফেলতে পারবো না, সুতরাং মসজিদ আকসার প্রতি আমাদের ভালোবাসা থাকবে চিরন্তন, চিরস্থায়ী। এই চিরন্তন চিরস্থায়ী ভালোবাসাটা জুড়ে দেওয়ার জন্য, কানেক্টেড করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় এটা হওয়া খুবই জরুরি ছিল। এটা বিধান হিসেবে, ধর্মীয় বিধান হিসেবে যেটাই থাকুক, এর পলিটিক্যাল গুরুত্ব অনেক 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 বেশি। এই কিবলা পরিবর্তনের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেছি, সকল নবীর ইমামতিতে সেখানে সালাত আদায় করেছি, বরাক তিনি সেখানে বেঁধে রেখেছেন, সেখান থেকে তিনি আসমানে গেছেন। এই ইতিহাস, এই ঘটনা, পৃথিবীর ইতিহাসের এই ঘটনার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকে অনেক অনেক শক্তিশালী। যে মুসলমানদের ভালোবাসার জায়গা, পবিত্রতার জায়গার সাথে মসজিদ আকসাকে স্থায়ীভাবে সম্পৃক্ত করে দেওয়া, মুসলমানেরা যে ইবাদত দৈনিক পাঁচবার করে সেই ইবাদতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসজিদ আকসা। ওই মেরাজের মাধ্যমে আল্লাহর নবী সেই পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, যে মেরাজ শুরু হয়েছিল মসজিদ আকসায়। যেই মেরাজের মাধ্যমে আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, ওই সালাত আদায় হলো মসজিদ আকসা মুখিয়ে। সুতরাং আমাদের দৈনিক আদায় করা সালাতের সাথে মসজিদ আকসার সম্পর্ক চিরন্তন, চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আর দ্বিতীয়ত, অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি তার সবই এই দিনের অংশ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সকল নবীর প্রকৃত এবং যোগ্য উত্তরস্বরূপ। সেই দৃষ্টিকোণ থেকেও ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের যোগ্য উত্তরস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের উত্তরস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের উত্তরস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীদেরকে যেই সিলসিলা, যেই ধারায় পাঠিয়েছেন এটা নির্ধারিত, এমনভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই, এই এলাকার মানুষদের জন্যই, এই রক্তের মানুষদের জন্যই, এরকম কোনো নির্ধারিত আল্লাহ সুবহানাহু তাআলা করে দেননি। ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কাফের হয়ে গেছে, আল্লাহ দেখিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী কাফের হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়েছেন। ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়েছেন। এইভাবে প্রতি স্তরে আল্লাহ দেখিয়েছেন। যেই বানু ইসরাইলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন, ওই বানু ইসরাইলরা একটা সময় শুধু নবীদের হত্যা করত,
জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে বনু ইসরাইলরা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে বনু ইসরাইলরা হত্যা করেছে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বনু ইসরাইলরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে। অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল, জান্নাত থেকে তাদের খাবার দিত, তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো, তাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন। তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে? এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে, কোনো রক্তের সাথে নয়, ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার পাঠানো ওহির সাথে। এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের কারণে, তাওহীদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা পৃথিবীতে যারা মিল্লাত ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যু। ইহুদিদের দাবি কি? যে তারা মিল্লাত ইব্রাহিম। খ্রিস্টানদের দাবি কি? তারাও মিল্লাত ইব্রাহিম। এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান, মানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কানেক্টেড ধর্ম। পৃথিবীতে তিনটে, ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম। আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই। ধর্মীয় আকীদা এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে কাছের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই প্রথম নবী যিনি আল্লাহর দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন। আর ওই একই সৌভাগ্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বানু ইসমাইল এবং তার পরবর্তী উত্তরসূরিদের দিয়েছেন। ওই একই সৌভাগ্য যে মুসলমানেরাও একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে, মসজিদ হারাম, মসজিদ আকসা। এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন, তারপরে আর কারো এই ভাগ্য হয়নি। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একাই 4 থেকে 5 বার আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি থেকে, মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন 4 থেকে 5 বার। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য যেমন আল্লাহ জেরুজালেমকে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তেমন মক্কাকে হারাম করে গেছিলেন, মক্কার জন্য দোয়া করে গেছেন, মক্কার বরকতের জন্য তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন। তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে, আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায়। এক স্ত্রী এক সন্তানের বংশধরেরা আবাদ করে মসজিদ আকসা, আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরেরা আবাদ করে কাবা। এই সৌভাগ্য, একই সাথে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন। আর তারপরে এই সৌভাগ্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পেয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যে একই সাথে মক্কা একই সাথে মসজিদ আকসা। এটাই হচ্ছে ইসলামের বিজয়, ইযহির আলা জামিইল আদিয়ান, যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায়? মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ। মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ, যে কিয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ, সংরক্ষিত। কে হেফাজত করবে? আল্লাহর ফেরেশতারা হেফাজত করবে। তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল, যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে? সেটা হচ্ছে মসজিদ আকসা। এবং পৃথিবীর 90% মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদ আকসাকে কেন্দ্র করে হবে। আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে। নাই তো হবে কেমনে? যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে। তাহলে পৃথিবীর 90% মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে, তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদ আকসা। যেই সমস্ত আল মালহামাল কুবরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে। কারো যদি 100 সন্তান থাকে তাহলে 99টা সন্তান মারা যাবে, লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে। তথা পৃথিবীর 90% মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধ একমাত্র মসজিদ আকসাকে কেন্দ্র করেই হতে পারে, একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে। কেন? এখানে কারণ আছে। কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই, শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে, তারা রাজি হবে না। জেরুজালেম আমাদের দিতে হবে, রাজি হবে না। আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেব,
ইউরোপ আমেরিকার মধ্যে, তোমরা যাও সেখানে, এখানে কেন এসেছো? তারা এখানে এসেছে ধর্মীয় কারণে, আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল, জাতীয়তাবাদী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে। আর এই বিষ বাষ্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্মনিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো, তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে। বাবা, যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি, তারা শুধুই শুধু সিরফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে। সেই দিন এখনো আসেনি, তারা সেটার অপেক্ষা, তাদের টার্গেট হচ্ছে ওইটা, সম্মানিত উপস্থিতি। আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে। আচ্ছা, এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি? প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত। গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত। মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আজাব এবং গজব প্রবাহিত হচ্ছে। মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো? আল্লাহর আজাব এবং গজব। যে উম্মতে মুহাম্মাদি যে এখন আজাব এবং গজবের হালতে আছে, অবস্থায় আছে, এটা বুঝবে কোথায় থেকে? দেখবে মসজিদে আকসা হাতে নাই। কেন? মক্কা আর মদিনা কোনোদিন হাত ছাড়া হবেই না। আমি বলেছি মক্কা মদিনার দরজা ফেতনার জন্য বন্ধ। দিনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না তখনও মদিনা এবং মক্কায় থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা। পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা। মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই, পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন, আমরা গোলামে পরিণত হয়েছি, পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি, আমরা আজাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি। তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই, আল্লাহ সুবহানাহু তাআলা রাখেননি, আমাদের আমলের কারণে, আমাদের চরিত্রের কারণে, আমাদের গুনাহের কারণে। আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না, মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না, ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না। সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই, হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে, মুসলিম ছাত্ররা। আমি যে শহর থেকে আসলাম, ডান্ডি ইউনিভার্সিটি, ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য? আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন? এটাই হলো প্রশ্ন, যে আপনি কি আপনার নিয়ত, আপনার ইখলাস, আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তরসূরি হওয়ার, উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন যে আপনার হাত দিয়ে মসজিদে আকসা বিজয়ী হবে? বিজয় হবে এই মসজিদে আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে? ইউসা বিন নূনের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা, সালাহউদ্দিন আল আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে। তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন, তাদের আমল, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস দেখেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন, কিভাবে তাদেরকে এই বিজয় দান করেছিলেন। আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আজাব এবং গজবের শিকার আমরা, সম্মানিত উপস্থিতি। আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি, এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে, এর চাইতেও কঠিন আর ভয়াবহ, সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দিই। সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র 200 থেকে 300 বছরের মধ্যে যত যত বড় বড় ঝড় মোকাবেলা করেছে,
এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি। এই ঝড়গুলো কি কি? তিনটে ঝড়। এক, ক্রুসেডারদের ঝড় যারা মসজিদ আকসা নিয়ে চলে গেছিল চুক্তিতে, যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু নিজে থেকে বলেইনি কখনো, ওমর রাদিয়াল্লাহু বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না। তারা চাচ্ছিল, পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে, এবং তারা আসতে দিত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না। তো ওমর রাদিয়াল্লাহু বলছে এত বড় অমানবিক আইন আমি কীভাবে বাস্তবায়ন করতে পারি? তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে, আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না, আশুক আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাক, তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাক। ওমর রাদিয়াল্লাহু বলেন ঠিক আছে। ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে। ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল, আর মুসলিম বাদশাহ শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল, মানবিক কারণে আশ্রয় দিয়েছিল, কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো, জুলুম করতো, আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আজাব এবং গজব, যে তাদের কোনো দেশ হবে না, আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না। তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না, তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে, তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিয়রিটি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিয়রিটিতে বিশ্বাস করে, একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আর একটা হচ্ছে ইহুদি, চরম আকারের সুপারিয়রিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান, নাউজুবিল্লাহ আল্লাহর সন্তান। ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছি, ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান, পৃথিবীতে আমরাবাদের যারা আছে সব আমাদের গোলাম, সবার বউ আমাদের জন্য হালাল, সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল, এতে আমাদের কোনো গুনাহ হবে না। কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিয়রিটিতে তারা বিশ্বাস করে। এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী জন্য? তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর, এটাই দাবির ভিত্তি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর। এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক, যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফখর করি, অহংকার করি, গর্ব করি, আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন, ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের মধ্যে। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের সুপারিয়রিটি এখন থেকে শেষ, তোমাদের বানু ইসরায়েলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ, এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মোহাম্মদের জন্য, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের সন্তান ইসমাইল। এবং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ মোহাম্মদ এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন। আল্লাহুম্মা আমিন। আমরা দরুদে সেটা পড়ি সব সময়। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মোহাম্মদ ইসলাম। এই জন্য মোহাম্মদ ইসলামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কুরাইশরাও করেনি যেভাবে তারা করেছিল, কেন এটা তাদের ইগোতে আঘাত করেছে। আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই, যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা, কেন তারা যে মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার, যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা। এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আরাক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে। ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানও তো পরস্পরে ভাই, ভাই না ভাই না, ইসহাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না ভাই। তারা মনে করে আছে যে ইয়াকুব আলাইহিস সালামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই, আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবে, এই অপেক্ষায় তারা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন, সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের রক্তের ভাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হিংসার কারণে,
এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায়। কেন, তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হয়, এটাই হলো সমস্যা। যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরাইলের হাতে হয়, তারাও জানে আমাদের পতন যদি কোনোদিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো, দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই, তাহলে কী দিয়ে মোকাবেলা করবেন? সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে, দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে, দিনের কারণে আপনাকে হত্যা করছে, আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন, এটা ইম্পসিবল, অসম্ভব। একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা এখন পারছি না কেন? আমরা এখন গজবের অবস্থায় আছি, আজাবের অবস্থায় আছি, আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে। যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল, তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা নিক্ষেপ করেছিলেন, ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা, আমরা আজাব এবং গজবের মধ্যে আছি। এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ইমান এবং আমল লাগবে, স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে, গোলামি বিশ্বাস চলবে না। আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামির বিশ্বাস। মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরায়েলের ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন, উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের কিবতিকে এক থাপ্পড়ে হত্যা করতেন না। কেননা বনু ইসরায়েলের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতে অন্তর ছোট হয়ে যেত, কথা আমার বুঝতে পারছেন তো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে, তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে, যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত। ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে, তখন দিয়েছে এক থাপ্পড়, এক থাপ্পড়ে মরে গেছে। তো এই এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসলো? গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছেন, এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে ফেরাউনের ঘরে বড় করেছে। আর আমরা জীবনযাপন করছি 200-250 বছর থেকে গোলামির অবস্থায়, এখনও গোলামির অবস্থায়, স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই, আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে, স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে, স্বাধীন চেতা মনোভাবী হতে হবে, মা এবং বোনদেরকে নিয়ত রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য। কখনো বেহায়াই বেহায়াপনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়, বেহায়াই বেলেল্লাপনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়, বেহায়াইয়ের মধ্যে মেয়েলি পুরুষ জন্ম নিতে পারে, কথা আমার বুঝতে পারছেন? যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহায়াই ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায়? মেয়েলি পুরুষ হয়ে যায়। আমাদের সমাজে যদি বেহায়াপনা বেলেল্লাপনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই, সব মেয়েলি পুরুষ হয়ে গেছে। এদের দিয়ে কোনোদিন জেহাদও হবে না, এদের দিয়ে মসজিদে আকসাও বিজয় হবে না। তাহলে পুরুষ জন্ম দিতে হবে, পুরুষকে জন্ম দিতে পারবে, পুত পবিত্র বেহায়াপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে সে পুরুষ, সিংহ বাঘ বীর সিংহ সালাহউদ্দিন আইয়ুবী তারেক বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে, স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে, মেয়েলি পুরুষ নয়। এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আলোচনা করতে গেলে আরও দীর্ঘায়িত হয়ে যাবে, আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আর দাওয়া ইল্লাল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম। আমরা 4 জেলার 126 মসজিদ সফর করেছি, আপনার এলাকাতেও এসেছি, আপনাদের চারঘাটে সফর করেছি, আপনাদের বাঘায় সফর করেছি, আপনাদের পুঠিয়াতে সফর করেছি। হয়তো সফরের সময় আপনারা ছিলেন না বা জানতেন না, হয়তো সেভাবে বুঝতে পারেননি, কিন্তু আমরা আমাদের মতো 126 মসজিদ সফর শেষ করেছি, আমাদের সফরগুলো আবারও শুরু হবে ইনশাআল্লাহ। এবং 200-250 মতো মসজিদে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব শিক্ষা কার্যক্রম পরিচালিত আছে। আমরা চাই যে মুসলমানের সন্তানেরা 2-2.5% মাদ্রাসায় যায়, বাকিরা মাদ্রাসায় যায় না। তাদেরকে আজকের এই একদিনের বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব? এখানে আপনারা যতজন আছেন তাদেরকে আজকে আমি পূর্ণ দিন শিখিয়ে দিতে পারবো? পারবো। এখানে শত শত স্কুল কলেজের ছাত্র আছে, এদেরকে আজ আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য দিয়ে কী দিনের জ্ঞান দেব? তাদেরকে দিনের জ্ঞান দিতে পারবো যদি এই অঞ্চলের সব মসজিদে দিন শিক্ষার শক্তিশালী ব্যবস্থা, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তৈরি হয়। এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সাথে হোক আমাদের আলাদা হোক, আমাদের সিলেবাস অন্তত রেডি, আপনি আমাদের সিলেবাসটা অন্তত আপনার মসজিদে মক্তবে চালু করুন, মক্তবগুলোকে তদারকির দায়িত্ব আমাদেরকে দিন। আপনি তদারকি করতে পারছেন না, আপনি শুধু মসজিদের ইমামের, আপনার মসজিদে যে চলমান মক্তব আছে
সেই চলমান মকতবটাই আমরা তদারকি করে চাঙ্গা করে দেব। আমাদের তদারকি করার সিস্টেম আছে, আমাদের সিলেবাসের সিস্টেম আছে, প্রশিক্ষণের সিস্টেম আছে। সুতরাং প্রত্যেক মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দাওয়া ইলাল্লাহর অধীনে আপনাদের মসজিদগুলোতে মকতব শিক্ষা, দিন শিক্ষার ব্যবস্থা করুন। মুসলমানের প্রত্যেক সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করুন। এটা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী প্রথম প্রজেক্ট যা আল জামিয়া সালাফের অধীনে পরিচালিত হচ্ছে আর দাওয়া ইলাল্লাহ নামে। আমরা চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা। বাংলাদেশের কোনো মসজিদ যেন দিন শিক্ষা থেকে বিরত বা মুক্ত বা আলাদা না থাকে। আমার মাধ্যমে হোক, আমাকে ছাড়া হোক, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এই নিয়ে আমরা দাওয়াত নিয়ে মসজিদে মসজিদে যাচ্ছি, আপনাদের বাড়িতে বাড়িতে এসেছি এবং আজকেও আপনাদের এলাকায় এসেছি ওই একই উদ্দেশ্য নিয়ে। আজকের প্রোগ্রামও আমরা একই উদ্দেশ্য নিয়ে দিয়েছি সম্মানিত উপস্থিতি। তো এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রোগ্রামের আয়োজনে হোক, এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের জন্য হোক, আপনার আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের অর্থনৈতিক সহযোগিতায় বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 8 আনা হলেও, যাতে আপনার অংশগ্রহণ মুক্ত না থাকে। একজন মুসলমানের সন্তানও যদি আপনার এই দান থেকে পবিত্র কোরআনের একটি অক্ষর শিখে, তাহলে সে এটার মাধ্যমে পরকালীন নাজাত এবং মুক্তি পাবে। আর আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেলেও আপনি দেখবেন যে এই যে একজন ছেলে আপনার অর্থে কোরআন শিখেছিল, সেই কোরআন শিখা এখনও অব্যাহত আছে এবং আপনি কবরে নেকি পাচ্ছেন। ভাই, আজকে যারা আমরা মাগরিব বৈঠক আমাদের স্টেজে যারা আছেন তাদেরও অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেউ মুক্ত থাকবেন না, আলাদা থাকবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কই? তারা ডান দিক এবং বাম দিক থেকে ভেতরে ঢুকবেন। আপনারা কেউই, কোনো ব্যক্তি এই দান থেকে নিজেকে দূরে রাখবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই বলেনি আপনার টাকা আপনি দান করুন, এটা কখনোই বলেনি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে, আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো। আমি দিয়েছি তথা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর দেওয়া ওই অংশ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমে আপনাদের দুইভাবে সহযোগিতা চাই। এক, আপনার এলাকায় গিয়ে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করবেন। আপনার এলাকায় মসজিদের দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, জামিয়া সালাফিয়াতে আসবেন। জামিয়া সালাফিয়াতে আদ-দাওয়া ইলাল্লাহর আলাদা অফিসই আছে, সকাল 8টা থেকে 5টা ওখানে মানুষজন বসে আছে, শুধু কোথায় মকতব চালু করা যাবে এই জন্য এই অপেক্ষায় বসে আছে, কোন মকতবে আমরা সিলেবাস দিয়ে পাঠাবো এই অপেক্ষায় বসে আছে। সুতরাং আপনারা আপনাদের মসজিদগুলোতে মকতব চালু করুন, চালু করার জন্য উদ্যোগ নিন, চালু থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সিলেবাস এবং আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আপনার ওই মসজিদে মকতব শিক্ষাকে আমরা চাঙ্গা করতে চাই, শক্তিশালী করতে চাই। যে সমস্ত ছেলে মেয়ে মাদ্রাসায় আসে না, তথা 98% ছেলে মেয়ে, তাদের যারা স্কুল কলেজে যায় তাদের কাছে দিনের মৌলিক জ্ঞানটা আমরা পৌঁছে দিতে চাই। এই আমাদের চেষ্টায় শুধু অর্থনৈতিক অংশগ্রহণ আমি চাইনি, অর্থনৈতিক অংশগ্রহণ আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগ, আমার সম্পর্ক, আপনার মসজিদে আমার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এই জন্য ওপেন আমার বক্তব্যে ঘোষণা দেওয়া আছে যে আপনি যদি মনে করেন যে আমাকে 1,00,000 টাকা দিয়ে আপনার একটা প্রোগ্রামে একদিনের জন্য নিয়ে যাবেন, আমাকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, এটা উৎসাহ দেওয়ার জন্য আমার যাওয়া দরকার, আমি আমার জমি বিক্রি করে হলো আপনার ওই মসজিদে উপস্থিত হব ইনশাআল্লাহ, এই ওয়াদা প্রত্যেকটা মসজিদে গিয়ে আমার করা আছে এবং সেই ওয়াদা আমি পূরণ করতেছি। আর ওই প্রোগ্রামেই অংশগ্রহণ করব যেই প্রোগ্রামও এরকম ফি সাবিলিল্লাহ। আজকের প্রোগ্রামে যেমন আমরা ফি সাবিলিল্লাহ এসেছি আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের সচেতনতা তৈরির লক্ষ্যে, এটাকে আরও শক্তিশালী মজবুত করার লক্ষ্যে এসেছি। এই ধারাবাহিকতা আমাদের সামনে আরও বজায় থাকবে এবং অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু তাআলা এই উদ্যোগকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা কবুল না করলে এটা আমাদের জন্য করা কঠিন হয়ে যাবে, আমরা এটাতে সফল হতে পারবো না।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে তিনি আমাদের জন্য রাস্তা সহজ করে দিবে। অতএব আমরা আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালিত আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রমকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যখন আপনারা আলোচনা শেষে বিদায় নেবেন, তখন বিদায় নিয়ে যাওয়ার পূর্বে আমাদের মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বাংলাদেশের একমাত্র পত্রিকা যার ফতোয়া বোর্ডে ভারতের জামিয়া সালাফিয়া বানারসের মহাদ্দিসরাও বসে, একমাত্র পত্রিকা বাংলাদেশের যার ফতোয়া বোর্ডে শুধু বাংলাদেশের আলেমরা নয়, ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম এই ফতোয়া বোর্ডে অংশগ্রহণ করে থাকেন, যারা এখন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এত বেশি পরিমাণে বিদেশি যোগ্য শিক্ষক দার্স প্রদান করে থাকেন, যারা আল জামিয়া সালাফিয়া বানারস ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান থেকে আগত। এটা বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। এবং এখানে অচিরেই সৌদি থেকেও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষকগণ আসবেন, আমরা সেই আশায় সেই অপেক্ষায় দিন কাটাচ্ছি। ইতিমধ্যে তিনজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক 10 দিনব্যাপী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে দার্স দিয়ে গেছেন। এই ধারাবাহিকতা সামনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যে বইগুলো আছে এবং আপনাদের শ্রদ্ধেয় শায়খ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর যে বইগুলো আছে সে বইগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। মিন্নাতুল বারি, আমরা হাদিস মানতে বাধ্য, আইনে রাসুল, দোয়া অধ্যায়, উপদেশ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার। পাশাপাশি আমার আম্মার কিছু বই আছে যে বইগুলোর পিছনে আমারও পরিশ্রম আছে। আব্বুর বইগুলো আমার কোনোদিন দেখে দেওয়া হয়নি, কিন্তু আমি আমার আম্মার অনেকগুলো বইয়ের পিছনে কাজ করেছি। তার মধ্যে একটা হচ্ছে সমধিকার নয় মর্যাদা চাই, শিক্ষা বনাম জাহিলিয়াত, কেন হব অবরোধবাসিনী, কেন হব অবরোধবাসিনী লেখা হয়েছে বেগম রোকেয়ার অবরোধবাসিনীর জবাবে, যে অবরোধবাসিনীতে বেগম রোকেয়া কী কী লিখেছে মুসলিম মা এবং বোনদের পর্দা নিয়ে, বোরখা নিয়ে। তার উত্তরে উত্তরবঙ্গেরই আরেকজন নারী, বেগম রোকেয়া রংপুরের উত্তরবঙ্গের আরেকজন নারী আমার মা গাইবান্ধার, তিনি তার উত্তরে লিখেছেন কেন হব অবরোধবাসিনী। স্কুল কলেজের প্রত্যেক নারী শিক্ষার্থীর ছাত্রীদের এই বইটি পড়া উচিত। পাশাপাশি শিক্ষা বনাম জাহিলিয়াত, আমাদের স্কুলের চলমান সিলেবাসের বইগুলোতে কি ধরনের গল্প দেওয়া আছে, এই গল্পগুলো আমাদের ছেলে মেয়েদের ব্রেনে কি ধরনের ভূ